নমস্কার। আজকে দেখুন একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে বাড়ির ঝগড়া অশান্তি। বাড়িতে ঝগড়া অশান্তি হোক এটা মনে হয় না কেউ চান, কিন্তু অনেকে নিজে জড়িয়ে যান ভুলে, আর অনেকে ডিস্টার্ব তৈরি করে ফেলে। দেখুন, যারা বাড়ি থেকে ঝগড়া অশান্তি দূর করতে চান, প্রথমে হচ্ছে চাইতে হবে, আমি বাড়িতে ঝগড়া অশান্তি চাই না, ভোগ করতে চাই না, তার জন্য নিজের কিছু করণীয় আছে। দেখুন, প্রথমেই বলি, বোবার শত্রু নেই। আপনারা জানেন, ছোটবেলা থেকে শুনে আসছেন এই কথাটা, সব জায়গায় তর্ক করার দরকার নেই তো, সব জায়গায় উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না, সব জায়গায় জবাব দিয়ে অশান্তি ডেকে নিয়ে আসার দরকার নেই, কারণ সব মানুষ আপনার মনের মতো হবে না, আপনি যেমন ভাববেন তেমন হবে না। তাই প্রত্যেককে বলবো একদম মাঝে মাঝে একটু বোবা হয়ে যাওয়া। দ্বিতীয় হচ্ছে, সবাইকে জবাব দেওয়া নয়, সবার কথাকে অত গায়ে মেখে নেওয়া নয়। আপনি রাস্তা দিয়ে চলেছেন, কুকুরটা ঘেউ ঘেউ করলো, আপনিও ঘেউ ঘেউ বলে ডাকবেন না, আপনি ওদিকে না ফিরে তাকিয়ে যাই গিয়ে যাবেন, এটাই জীবনের ধর্ম। তাই সবাই সবার কথাগুলোকে আমল দেওয়া নয়। তৃতীয় হচ্ছে, দেখুন, কেউ যখন কোনো একটা সমস্যা আপনাকে বলবে বা অভিযোগ করবে আপনাকে, পরিবারের লোকেরা, সেখানে বিচারক নয়, তার জায়গায় নিজেকে বসিয়ে ভাববেন বিষয়টা সবসময়। তার জায়গায় আপনি থাকলে আপনিও সেম ঘটনা বলতেন, সেম আঙুল তুলতেন, তাহলে পরিস্থিতিটা বুঝে নিয়ে কথা বলুন। আর পরিবারের শান্তি একজন চাইলে আসবে না, সবাই মিলে চাইতে হবে, এটা প্রত্যেকে বুঝুন। নিজেদের মধ্যে সম্পর্কগুলো ভালো করুন, তাই না? ভালোবাসাটা কমে যাচ্ছে, ওই জন্য আজকে এত বিভেদ, আজকে এত বিবাদ। প্রত্যেকে এই মার্জিনটা ঠিক করুন, বলুন কম শুনুন বেশি, অন্যকে ভালোবাসান ভালোবাসুন, ক্ষমা করুন, তাই না? আপনার মধ্যে এই গুণগুলো থাকুক, দেখুন সব সমস্যা ঠিক হয়ে যাবে, পরিবারে অশান্তি দূর হবে। সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার অভ্যেস করুন, মাঝে মধ্যে একসঙ্গে টিভি বাদ দিয়ে একটু গল্প করুন। কেউ জোর করে বলতে পারে আমি তোমার সাথে কথা বলবো না, আচ্ছা বাবা ঠিক আছে আমার ঘাট হয়েছে চলো, এইভাবে একটু অন্যকে মানাতে শিখুন, ঠিক হবে। সবাই মিলে চাইলে গৃহে শান্তি তখনই থাকে যখন সবাই মিলে এক মন হয়ে চলে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।